মোহাম্মদ রহমত মিয়া হলেন একজন বাংলাদেশি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশ পেশাদার ফুটবল লীগের শীর্ষস্তর ও বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাব সাইফ এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন রক্ষণাবেক্ষক খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন বামপাশীয় রক্ষণাবেক্ষক খেলোয়াড় হিসেবে খেলে থাকেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ হলো, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব ও পেজটিতে লাইক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। পূর্ণ নাম মোহাম্মদ রহমত মিয়া, নাম রহমত, জন্ম 8 ডিসেম্বর 1999, বয়স 21, জন্মস্থান মাগুরা বাংলাদেশ, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, মাঠের অবস্থান রক্ষণাবেক্ষক খেলোয়াড়, বর্তমান ক্লাব সাইফ, জার্সি নম্বর 3। প্রারম্ভিক জীবন সম্পাদনা। মোহাম্মদ রহমত মিয়া 1999 সালে 8 ডিসেম্বর তারিখে বাংলাদেশের মাগুরায় জন্মগ্রহণ করেছেন। 2017-18 মৌসুমে বাংলাদেশি ক্লাব সাইফের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ে খেলোয়াড়ী জীবন শুরু করেছেন। 2018 সালে রহমত বাংলাদেশ অনুধাবন 23 দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি একই বছরে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বাংলাদেশের জার্সি গায়ে তিনি এই পর্যন্ত 15-এর অধিক ম্যাচ অংশগ্রহণ করেছেন। আন্তর্জাতিক ফুটবল সম্পাদনা। রহমত বাংলাদেশে অনুধাবন 23 দলের হয়ে খেলার মাধ্যমে বাংলাদেশ প্রতিনিধিত্ব করেছেন। 2018 সালের 14 আগস্ট তারিখে তিনি 2018 এশিয়ান গেমসে উজবেকিস্তান অনুধাবন 23 দলের বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশ অনুধাবন 23 দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। বাংলাদেশ বয়সভিত্তিক দলের হয়ে তিনি 2 ম্যাচে অংশগ্রহণ করেছেন। তিনি উক্ত ম্যাচে মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন। ম্যাচটি 2-2 গোলে ড্র করেছিল। বাংলাদেশের হয়ে অভিষেকের বছর রহমত সর্বমোট 4 ম্যাচে অংশগ্রহণ করেছেন। বাড়ি, তার বাড়ি মাগুরা জেলায়। গাড়ি, জানা মতে তার কোনো গাড়ি নেই। এবার জানবো তার অজানা তথ্য সম্পর্কে। তার কোনো গার্লফ্রেন্ড নেই। তার পছন্দের খাবার হলো তেহেরি। তার প্রিয় নায়ক হলো শাকিব খান। তার প্রিয় নায়িকা হলো মেহজাবিন। বন্ধুরা, এ ছিল আজকের ভিডিও। এই ভিডিওতে আমি বাংলাদেশি ফুটবলার রহমত মিয়ার জীবন কাহিনী সম্পর্কে আপনাদের জানাতে চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনি কোনো সেলিব্রিটি খেলোয়াড় নায়ক নায়িকাদের জীবন কাহিনী সম্পর্কে জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ফিরছি নতুন কোনো জীবন কাহিনী সম্পর্কিত ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি লাইক করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।